সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন সরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর, আপনারা দেখছেন জব অ্যালার্টস 360 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গ্রুপ ডি পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি রাজ্যে কিন্তু বেরিয়ে গেছে, কেবলমাত্র 8 পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু খুশির খবর যে এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে তিনটি চাকরির খবর কিন্তু আপনারা পেতে চলেছেন, যেখানে প্রত্যেকটির কোয়ালিফিকেশান কিন্তু 8 পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা রয়েছেন একদম অফিসিয়াল ওয়েবসাইটটির, বারানগর অফিসিয়াল ওয়েবসাইটটি, বারানগর পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটটিতে। তো আপনারা চলে আসবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে তিনটি নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারেন এখানে নিউজ এবং ইভেন্ট অপশানে গিয়ে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশানের নিচে কিন্তু প্রত্যেকটির লিঙ্ক আমি দিয়ে দেবো। বন্ধুরা, আজকের প্রথম চাকরির অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বারানগর মিউনিসিপ্যালিটি পক্ষ থেকে কিন্তু চাকরিটি প্রকাশিত হয়েছে, সাথে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে দেশবন্ধু রোড কলকাতা। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু 18/11/2019 কিন্তু নোটিফিকেশানটিকে প্রকাশিত করা হয়েছে, এবং এখানে কিন্তু পোস্টের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাচ্ছেন। একটি পোস্টটি রয়েছে পিওনের গ্রুপ ডি পোস্টের জন্য, সম্পূর্ণ 4টি পোস্ট রয়েছে, 1,62,000 ম্যাক্সিমাম কিন্তু আপনারা পে স্কেল হয়ে যাবে, 1,700 টাকা কিন্তু গ্রেড পে থেকে যাচ্ছে। কেবলমাত্র 8 পাস থেকে থাকলে কিন্তু ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবে, বাংলায় কথা, বাংলা অথবা নেপালিতে কথা বলার কিন্তু যোগ্যতা থাকতে হবে অথবা বোঝার ক্ষমতা থাকতে হবে। এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসটা আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ কী ভ্যাকেন্সিস রয়েছে। ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 1/1/2019 হিসেবে কিন্তু বয়সটা হিসেব করতে হবে। যেহেতু এটা সম্পূর্ণ অফলাইন প্রসেসের অ্যাপ্লিকেবল জব, আপনারা কীভাবে আবেদন করবেন এটার বিস্তারিত জেনে নিন। এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি ক্যাটাগরিদের জন্য কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে। এটা কিন্তু আপনারা দুটো প্রসেসে হবে, রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু ক্যান্ডিডেটসদের বাছাই পর্ব চলবে, এখানে আপনারা দেখে নিতে পাচ্ছেন। এবং আরও যেটা বিষয় এখানে কিন্তু দেখে নিতে পাচ্ছেন, এনভেলপের মাধ্যমে কিন্তু আপনাদের গ্রুপ ডির এই পোস্টটির জন্য আবেদন করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে, যেহেতু এটা আমি ভিডিও শুরুতেই বলেছি এটা কিন্তু অফলাইন প্রসেস জব। বক্স অফিসে অর্থাৎ ড্রপ বক্সে জমা করতে হবে আপনাদের এনভেলপে জমা করা খামটি, সেখানে কিন্তু সব কিছুই আপনাদের সেলফ অ্যাটাস্টেড করা থাকতে হবে, আপনাদের যে কোয়ালিফিকেশান অথবা আপনারা যদি এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরিজদের হয়ে থাকেন তার কিন্তু ডকুমেন্টস লাগবে, সবগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করিয়ে নেবেন। ম্যাক্সিমাম কিন্তু লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের 6 তারিখ 4টা পর্যন্ত অফিস ওয়ার্কিং টাইম হিসেবে কিন্তু জমা করতে হবে, এবং অ্যাড্রেসে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে এই অ্যাড্রেসটা আপনারা ভিডিওটিকে স্টপ করে দেখে নেবেন। তো চলুন আজকের পরবর্তী চাকরির খবরটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকের পরবর্তী চাকরিটি এই মুহূর্তে নোটিফিকেশানটা, অফিসিয়াল নোটিফিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু বারানগর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকেই প্রকাশিত করা হয়েছে একই দিনে 18/11/2019। এমপ্লয়মেন্ট নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বারটা আপনারা দেখে নেবেন কাইন্ডলি ভিডিওটিকে স্টপ করে। এটা কিন্তু স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদের জন্য, 3টি পোস্ট রয়েছে, পে স্কেলটা আপনারা দেখে নেবেন, 2,600 টাকা গ্রেড পে থাকছে। এখানে কিন্তু আপনারা কী কোয়ালিফিকেশান হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখে নিতে পাচ্ছেন, যে মাধ্যমিক পাস, যে কোনো রিকগনাইজড বোর্ডের পক্ষ থেকে যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। ক্যাটাগরি ওয়াইজ কী ভ্যাকেন্সিস এটা আপনারা দেখে নেবেন, সিডিউল ট্রাইবের জন্য রয়েছে 1টি, জেনারেল 1টি এবং জেনারেল ইসি ক্যাটাগরির জন্য 1টি, সম্পূর্ণ 3টি ভ্যাকেন্সিস রয়েছে। ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে, 1/1/2019 হিসেবে কিন্তু বয়সটা ক্যালকুলেট করে নিতে হবে। বয়সের ঊর্ধ্বসীমায় বাকি ক্যাটাগরিজদের জন্য ছাড় রয়েছে, এবং এখানে কিন্তু সেম আপনাদের একই পদ্ধতিতে কিন্তু বাছাই পর্ব চলবে, ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এবং রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু বাছাই পর্বটা চলবে। এবং এখানে দেওয়া রয়েছে এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমায় কিন্তু সরকারি নিয়ম হিসেবে ছাড় থাকছে। এবং এখানেও এটাও কিন্তু অফলাইন প্রসেসেই কিন্তু আপনাদের জমা করতে হবে, কীভাবে জমা করতে হবে আগের রিক্রুটমেন্টে যদি দেখে থাকেন সেই সেম প্রসেসে কিন্তু আপনাদের এই অ্যাড্রেসে জমা করতে হবে, ঠিক আছে। তো অ্যাড্রেসটা আপনারা কাইন্ডলি ভিডিওটিকে স্টপ করে দেখে নেবেন, ম্যাক্সিমাম কিন্তু 6/12/2019 মধ্যে কিন্তু জমা করতে হবে, অর্থাৎ ডিসেম্বরের 6 তারিখ কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য লাস্ট ডেট রয়েছে। তো চলুন আমরা পরবর্তী চাকরির ইনফরমেশানটা দেখে নিই। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরবর্তী অফিসিয়াল নোটিফিকেশানটি, এটা কিন্তু মজদুরের পোস্ট, আপনারা যা যদি মজদুরের পোস্টের জন্য অ্যাপ্লাই আবেদন করতে চান তাহলে কিন্তু এটা দেখবেন, এটা কিন্তু মজদুরের
পোস্ট, 18 তারিখ নোটিফিকেশানটি বেরিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং এটা কিন্তু গ্রুপ ডির পোস্ট, 50টি পোস্ট রয়েছে, অর্থাৎ 50 জন কর্মীকে কিন্তু নিয়োগ করানো হবে মজদুর পোস্টের জন্য গ্রুপ ডি। ম্যাক্সিমাম এখানে পে স্কেলটা দেখে নিতে পারছেন এবং এখানে কিন্তু পে স্কেলের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গ্রেড পে 1700 টাকা, কিন্তু গ্রেড পে কেবলমাত্র 8 পাস করে থাকলে আবেদন করা যাবে। এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, অথবা আমি কিন্তু ভিডিওটা ডেসক্রিপশানের নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এই পিডিএফটা, অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়স হতে হবে ঊর্ধ্বে, অর্থাৎ বয়সের ঊর্ধ্বে কিন্তু 40 বছর পর্যন্ত ছাড় রয়েছে, 1/1/2019 হিসেবে বয়সটা হিসেব করে নেবেন। তো পরবর্তীতে এটার ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে, বাকি দুটো নোটিফিকেশানের মতনই একই যে সেম রয়েছে, এখানেও কিন্তু আপনাকে এই অ্যাড্রেসে জমা করতে হবে, অ্যাড্রেসটা আপনারা দেখে নেবেন এবং 6/12/2019 মধ্যেই কিন্তু জমা করতে হবে, এটাও কিন্তু গ্রুপ ডির পোস্ট। তো আপনারা যারা যারা চাকরিটি অর্থাৎ 8 পাস যোগ্যতা চাকরির খোঁজে আছেন, তারা কিন্তু চাকরিগুলোর জন্য আবেদন করতে পারেন। এই 8 পাস যোগ্যতায় কিন্তু 3টি খুব ভালো রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন, একটি লাইক কিন্তু আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয় এবং পাশাপাশি কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটির মাধ্যমে কিন্তু সরকারি চাকরির ইনফরমেশান আপনারা রেগুলারলি সবার আগে পেয়ে থাকবেন। তার জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশাপাশি কিন্তু বেলটি অল বাটনে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলি আপডেটের নোটিফিকেশান সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই থাকছে, নেক্সটে আরও সরকারি চাকরির আপডেটেড নোটিফিকেশান নিয়ে আপনাদের কাছে হাজির হব, ভালো থাকবেন।